السلام عليكم ورحمة الله وبركاته. أيها الطلاب الأعزاء للصف السابع، كيف حالكم؟ هل أنتم جيدون؟ أرجو أنكم في صحة وعافية، وأدعو الله لي ولكم أن يحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. أيها الطلاب، أهلا وسهلا بكم جميعا في هذا الفيديو. فهيا بنا إلى الدرس. اليوم عندنا ترجمة سورة عبسة. اليوم عندنا ترجمة سورة عبسة من الآية 11 إلى 20. সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পবিত্র কোরআনুল করিমের অনুবাদ পড়তে যাচ্ছি। তো অনুবাদের আগে আমাদের জন্য ভালো হবে যদি আমরা শব্দার্থগুলো জেনে নেই। আজকে আমাদের পাঠ হলো সূরা আবাসা এর 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ। তো অনুবাদটি পড়ার আগে আমরা শব্দার্থগুলো জেনে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনুবাদ 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইন্নাহা তাযকিরা, এখানে এই কাল্লা অর্থ হইল কখনো নয়। কাল্লা কখনো নয়। এরপরে তাযকির অর্থ উপদেশ, এটা তোমরা আগে জেনেছ। এরপরে ফামান শাআ, মান অর্থ যে, তোমরা সেটাও জেনেছ। শাআ অর্থাৎ ইচ্ছা করবে। ফামান শাআ অতপর যে ইচ্ছা করবে। যাকারহু, যাকারহু সে তা স্মরণ রাখবে, অর্থাৎ যে ইচ্ছা করবে সে তা ওই উপদেশ স্মরণ রাখবে। এরপরে ফি সুহুফিম মুকাররামা, এখানে সুহুফুন সহিফার বহুবচন সুহুফ, সহিফা সমূহ। মুকাররামাতিন মানে হলো সম্মানিত, মুকাররামাতিন অর্থাৎ সম্মানিত, মারফুআতিন অর্থাৎ সু উচ্চ বা সমুন্নত, মুতাহারা অর্থ হলো পবিত্র। এরপরে বিআইদি সাফারা, বিআইদি মানে হাতে, বিআইদি মানে হাতে, সাফারাতিন মানে লেখকদের, বিআইদি সাফারা মানে লেখকদের হাতে, মানে ফেরেশতা, বিআইদি সাফারা ফেরেশতাদের হাতে বা লেখকদের হাতে, লেখকদের হাতে। এরপরে কিরামিম বারারাহ, এখানে কিরামিন অর্থ হলো মহাসম্মানিত, কিরামিন, কিরামিন মহাসম্মানিত, বারারাহ, বারারাতিন অর্থাৎ অনুগত, অর্থাৎ যেই ফেরেশতারা মহাসম্মানিত এবং বারারাতিন অনুগত। এরপর হলো উতিলাল ইনসানু মা আকফারাহ, উতিলা অর্থ কি, অর্থাৎ ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, উতিলাল ইনসানু মানুষ ধ্বংস হোক, মা আকফারাহু, মা আকফারাহু মানে সে কতই না অকৃতজ্ঞ, মা আকফারাহ, মা আকফারাহু হু মানে সে, সে কতই না অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খালাকাহ, মিন মানে তো থেকে জানা সকলেই, মিন আইয়ি শাইইন, আইয়ি শাইইন মানে কোন বস্তু, মিন আইয়ি শাইইন কোন বস্তু, মিন আইয়ি শাইইন মানে কোন বস্তু থেকে, খালাকাহু তাকে সৃষ্টি করা হয়েছে, মিন নুতফাতিন খালাকাহ, মিন মানে থেকে, নুতফাতিন মানে শুক্রবিন্দু, নুতফাতিন মানে শুক্রবিন্দু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, এখানে নুতফাতিন অর্থ শুক্রবিন্দু, খালাকাহু তাকে সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহ, এখানে ফা, ফা অর্থ হইল অতপর, অতপর, ফা মানে অতপর, কদ্দারহু, কদ্দারহ মানে সুগঠিত করেছেন, অতপর সৃষ্টি করেছেন, অতপর সুগঠিত করেছেন, কদ্দারহু তাকে সুগঠিত করেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা অর্থ হইল অতপর বা তারপর, সুম্মা তারপর,
সাবিলা মানে হলো রাস্তা, সাবিলা রাস্তা বা পথ, সুম্মা সাবিলা ইয়াসরাহু তাকে সহজ করে দিয়েছেন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা চলে যাই অনুবাদে। এবার আমরা অনুবাদ দেখব কোরআনুল করিম থেকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসলাম সরল অনুবাদে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনো নয়, নিশ্চয় এটা উপদেশবাণী। ফামান শাআ যাকারা, কাজেই যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে। ফি সুহুফিম মুকাররামা, এটা আছে সম্মানিত সহিফাসমূহে। মারফুআতিম মুতাহহারা, সমুন্নত পবিত্র। বিআইদি সাফারা, লেখকদের হাতে। কিরামিম বারারা, যারা মহা সম্মানিত অনুগত। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খালাকাহ, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুগঠিত করেছেন। সুম্মা সাবিলা ইয়াসারা, তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওটি বারবার দেখবে এবং এই 10টি আয়াত, 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ কমপক্ষে তোমরা 20 বার করে পড়বে এবং 3 বার লিখবে। হাতের লেখা আয়াত সহ অনুবাদ লিখে ইমোতে পাঠিয়ে দেবে। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।